সালামু আলাইকুম, আমি প্রবাস সৌদি আরব থেকে ভিডিওটা শুটিং করতেছি। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। প্রবাস সৌদি আরবে থাকি আমি। তো রান্না বান্নার জন্য আমাকে রুম থেকে পেঁয়াজ, রসুন এগুলো নিতে হবে। তারপর আগের ভাতের পাতিলাটা আছে, ওইটাও নিয়ে নিতে হবে। সমস্যা নেই, পরে আস্তে আস্তে ঠিক করতে পারবো। এখানে আগে কিছু ভাত আছে, আপনারা দেখতেছেন, এই ভাতগুলোকে একটু পানি দিয়ে ভিজে রাখলে এগুলো নাহলে পাতিলের সাথে আটকে গেছে। আমার জীবনে আমি একটা বোকামি করেছি, ভালো করে না পড়ে আমি এগুলো বলো সাদা চাউল, লেখা আছে হোয়াইট রাইস। হোয়াইট রাইস কাকে বলে আমি নিজেও জানি, কখনো জানার চেষ্টাও করি না। কিন্তু এগুলো কাঁচা চাউল, সিদ্ধ চাউল হইলে তো সমস্যা ছিল না, একটু টেনশনের মধ্যে পড়ে গেলাম। নিয়ে আসছি যখন এখন খাইতে হবে। আর আমি জমিদার ঘরে ছেলে না, যে ফেলে দিব সৌদি আরব কম পাতিল সাথে করি। আচ্ছা, এখন পেঁয়াজ আর একটা নিলাম, এবছর নিতে হবে একটু বাড়াই। আমার কাজ মশলা বলো রসুন দিয়ে কাজ, রসুন যেগুলো গাছ উঠতেছে এগুলো নিয়ে নিচ্ছি। শুধু রসুন একটু বাড়াই দিলাম, চাকুটা না নিলে তো আবার চাকুর জন্য আসতে হয়তো। বাকিগুলো আস্তে আস্তে পরবর্তীতে আসবো আর নিয়ে যাবো। এখন আপাতত রান্নার কাজটা শুরু করে দিয়ে দিই। মেইন গেটটা খোলা, কেন খুলে রাখছে জানি না। মেইন গেটটা এরা ইচ্ছে কিছু খুলে রাখছে নিচে গেটে। কেমন আছেন? এখন পানির এই গ্যালানটা সমস্যা হচ্ছে, পানিগুলো পড়ে যাচ্ছে। பாத்தீங்க
আমার কাজ হবে সরকারিগুলোর কাছে পরিষ্কার করানো। Thank you.
Thank you.
Thank you.